তাহলে আমি পড়াচ্ছিলাম নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ, তাই না? এটা আমরা একটু আস্তে ধীরে পড়ি, কারণ এটা একটু লাগবে। বর্তনী ও বর্তনী ও জলবিদ্যুৎ, তাই না? ওকে, তাহলে গত, আচ্ছা লেখা দেখতে পাচ্ছ তো নাকি? ওকে, তাহলে গত ক্লাসে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তোমার তড়িৎ কিভাবে উৎপন্ন হবে, এটা আমি বলেছিলাম। যখন ইলেকট্রন, যখন একটা তারের ভেতর দিয়ে যখন আমি ব্যাটারি লাগাবো, এখানে একটা বড় একটা ছোট, বড়টাকে বলছিলাম প্লাস প্রান্ত আর ছোটটাকে বলছিলাম মাইনাস প্রান্ত, যখন আমরা লাগাবো এখানে একটা রোধ থাকবে, রোধকে আমি বলছিলাম যখন থাকবে তখন এই মাইনাসের দিক থেকে তোমার ইলেকট্রন, ইলেকট্রন তোমার এদিকে আসবে। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে তোমার এই প্লাসের দিক থেকে তড়িৎ, তড়িৎ তোমার মাইনাসের দিকে যাবে। ওকে, দুইটা একটা ডিরেকশন আর একটা ডিরেকশনের উল্টা, এটা আমি ক্লাসে বলছিলাম, তাই না? ওকে, ভেরি গুড। এখন আমরা আরেকটু ডিপে একটু চিন্তা ভাবনা করি, যে এটা আরেকটু ছোট একটা জিনিস জানতে হবে। আর এটাকে বলছিলাম আর হচ্ছে রোধ, রোধ কেন উৎপন্ন হয় সেটাও বলছিলাম। কেন উৎপন্ন হয়? যখন ইলেকট্রনগুলো যাবে তারের ভেতর দিয়ে, আমি জুম করে দেখাইছিলাম, ওই তারের ভেতরে যেগুলো অণু পরমাণু যেগুলো থাকবে তার সাথে ধাক্কা খাবে, ধাক্কা খাইলে বাধা পাবে, সেই বাধাকে আমরা বলবো হচ্ছে রোধ, ঠিক আছে? তাহলে রোধকে আমরা লিখি আর দ্বারা, রোধের হচ্ছে সাইন হচ্ছে এরকম, মানে রোধকে এভাবে আমরা প্রকাশ করি। এই দুটা জিনিস তোমাদের একটু বুঝতে হবে। এখন যেটা কথা হচ্ছে যে আমরা আরেকটা টপিক নিয়ে একটু ছোট্ট একটু আলোচনা করবো, সেটা হচ্ছে বিভব। কি টপিকের নাম? বিভব। এখন বিভবটা কি আমি একটু বলি, তার আগে ছোট্ট একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে যে ধনাত্মক প্রান্তটা ব্যাটারির, সেটাকে বলি আমরা উচ্চ বিভব। কি বলি? সেই প্রান্ত হচ্ছে উচ্চ বিভব আর এই প্রান্ত হচ্ছে নিম্ন বিভব। এখন কথা হচ্ছে আমি ব্যাখ্যা করতেছি বিভবটা কি, আগে আমি একটু বলে নেই কোনটা কোন বিভব। ওকে, এখন বিভব মানে হচ্ছে এই যে ধরো আমি তোমাদের বলছিলাম যে নর্মালি তারের ভেতরে কি হয়, ইলেকট্রনগুলো র্যান্ডমলি মুভ করে, তাই না? বলছিলাম না কেউ এদিকে যাবে, কেউ এদিকে যাবে, তাই না? এভাবে যাবে, তাই না? এরকমভাবে বলছিলাম না, কেউ এদিকে যাবে, কেউ ধরো যে এদিকে যাবে, এরকম বলছিলাম ইলেকট্রনগুলো। কিন্তু তুমি যখন ব্যাটারি দিবা, এই ব্যাটারি দিলে কি হবে, এই ব্যাটারি কি করবে, ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে আসবে, তাই না? এটাই তো আমার হচ্ছে আইডিয়া ছিল তড়িতের, নাকি? নির্দিষ্ট দিকে যখন যাবে তখনই আমরা কি পাবো, তড়িৎ পাবো, এটাই আমাদের আইডিয়া ছিল না, বলতো? ওকে, এখন কথা হচ্ছে যে আমরা কি জানি ইলেকট্রনের একটা বৈশিষ্ট্য জানি, ইলেকট্রনের কি থাকে, আধান থাকে, কি থাকে? ওকে, তাহলে ইলেকট্রনের আধান আমি কত বলছিলাম যে একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6×10⁻¹⁹ কুলম্ব, এটা বলছিলাম, মনে আছে কি না? হ্যাঁ, মাইনাস একটা ইলেকট্রনের আধান। আর একটা প্রোটনের আধান হচ্ছে +1.6×10⁻¹⁹ কুলম্ব, আধানের একক হচ্ছে কুলম্ব। ওকে, এটা বলছিলাম তো গত ক্লাসে, নাকি? ওকে, তাহলে এটা গেল হচ্ছে তোমার ইলেকট্রনের আধান, এটা হচ্ছে তোমার হচ্ছে প্রোটনের আধান। এখন ব্যাপারটা হচ্ছে এই ব্যাটারির কাজটা কি, এই ব্যাটারি করবে কি, এই ইলেকট্রনগুলোর উপরে কি করবে, একটা শক্তি প্রয়োগ করবে। কি প্রয়োগ করবে? শক্তি প্রয়োগ করে সেটাকে ফোর্স করবে, ফোর্স করে সে এই ব্যাটারি, এই ইলেকট্রনগুলোকে একটা ফোর্স প্রয়োগ করে একটা নির্দিষ্ট দিকে, মানে তারের ভেতর দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে সুন্দর করে মুভ করে এখানে নিয়ে আসবে। আমার কথা বুঝছো নাকি আবার বলবো? আমি কি আরেকবার বলবো? আচ্ছা আরেকবার বলি, সেটা হচ্ছে এই ব্যাটারির কাজটা কি, আমি আবার বলতেছি ব্যাটারির কাজটা হচ্ছে ইলেকট্রনগুলোকে শক্তি প্রয়োগ করে, হ্যাঁ, ফোর্স করে সে একটা ধাক্কা দিয়ে, ধাক্কা দিয়ে ব্যাটারি কি করবে, এই দিক দিয়ে এই তারের এই দিক দিয়ে এই দিক দিয়ে সুন্দর করে এই দিক দিয়ে নিয়ে আসবে, মানে নির্দিষ্ট দিকে নিয়ে আসবে। এটা হচ্ছে তোমার ব্যাটারির কাজ, ক্লিয়ার? তাহলে এখন কথা হচ্ছে যে এখানে তো ইলেকট্রন যাচ্ছে, আমি মনে করো একটা ইলেকট্রনের চিন্তা করি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি একটু বড় করে আঁকাই, হ্যাঁ, তাহলে একটু বুঝি আমরা জিনিসটা। এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। ওকে, আমি এটা বড় করে জুম করে নিলাম তারটাকে, হ্যাঁ।
তাহলে মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন? একটা। তো এই ব্যাটারি কি করবে, ইলেকট্রনগুলোকে ফোর্স করবে ধাক্কা দিয়ে এখান থেকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখান নিয়ে আসবে, আবার এখান থেকে ফোর্স করে এখানে। শুধু একটার জন্য বললাম, সবগুলোর জন্য সেম কাজটা করবে আর কি ব্যাটারি। এই কথাটা বুঝছো? এটা হচ্ছে ইলেকট্রন। ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে তোমার কি করবে, ধাক্কা দিয়ে একটা নির্দিষ্ট পথ দিয়ে তারের ভেতর দিয়ে ভেতর দিয়ে তোমার এইখানে নিয়ে আসবে। এই পর্যন্ত বুঝছো? তাহলে এখানে একটা কাজ করতে হচ্ছে না, এই ব্যাটারি তোমার ইলেকট্রনের উপরে একটা কাজ করছে না? ওকে, তাহলে এখন কথা হচ্ছে ইলেকট্রনের আধান কত, এই যে এটা -1.610^-19 নাকি? ওকে, তাহলে ধরলাম যে এই ব্যাটারি কি করলো, ইলেকট্রনকে এইখান থেকে শুরু করে, মনে করো এইখান থেকে শুরু করছে একবারে, এখান থেকে শুরু করে এই পুরো হচ্ছে বর্তনী ঘুরায়ে, মানে এই পুরো এই রাস্তা ঘুরায়ে ঘুরায়ে এখান থেকে এই ব্যাটারি পার হয়ে আবার আগের জায়গায় ফিরে আসছে। ওকে, ফিরে আসতে তোমার ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে, কত পরিমাণ কাজ করতে হয়েছে? আচ্ছা, তোমাদের কি কাজের কোনো আইডিয়া দিছিলাম আগে, কাজ কাকে বলে কিংবা কি হয় আর কি এরকম? তোমাদের আগের কোনো চ্যাপ্টারে কাজের কোনো ব্যাপার স্যাপার ছিল ফিজিক্সে, মানে তোমাদের সায়েন্সে? আগে আগে আমরা কেমিস্ট্রি পড়লাম, তারপরে আচ্ছা কাজের কোনো কথা ছিল? ওকে, তাহলে আমি ছোট্ট একটা জিনিস বলে নেই, কাজ কাজের একটা ছোট্ট একটা ব্যাপার বলে নেই। কাজটা হচ্ছে, আচ্ছা বল কাকে বলে এটাতে বলছিলাম নাকি, বলের সংজ্ঞা তো তোমাদের দিছিলাম, মানে বল ফোর্স এটা বলছিলাম। ওকে, বলের একক কি ছিল, নিউটন, এটা বলছিলাম। ওকে, এই পর্যন্ত বলছিলাম। এখন কথা হচ্ছে, ধরো যখন একটা বস্তু এখানে আছে, মনে করো তাকে যখন আমি ফোর্স দিলাম, বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে বস্তুটা মনে করো এক্স পরিমাণ দূরত্বে চলে আসলো, কত দূরত্বে চলে আসছে? এক্স পরিমাণ দূরত্ব, আচ্ছা এক্স না, তুমি এস ধরো আর কি, এস পরিমাণ দূরত্বে চলে আসছে মনে করো। হ্যাঁ, এর পর্যন্ত বুঝছো? একটা বস্তু, নর্মাল সিম্পল একটা জিনিস, এখানে একটা বস্তু আছে, আমি একটা বল প্রয়োগ করলাম, বস্তুটা এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে কত পরিমাণ চলে আসছে? এস পরিমাণ, মনে করো হইতে পারে সেটা 1 মিটার হইতে পারে, 2 মিটার হইতে পারে, হ্যাঁ অনেক কিছু হইতে পারে, পারে না? ওকে, তাহলে আমরা তখন বলবো এই বস্তুর উপরে একটা কাজ সম্পন্ন হয়েছে, সেই কাজকে আমরা প্রকাশ করি ডাব্লিউ দ্বারা। তাহলে ডাব্লিউ দ্বারা কি বোঝাই? কাজ। তাহলে এটার ইকুয়েশন সমীকরণটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল, এই যে বলটা তুমি প্রয়োগ করলে এফ, ইন্টু বস্তুটা যত দূরে গেল সেটা এস, এটা আর কি, এটা হচ্ছে কাজের পরিমাণ। এখন বুঝছো কিনা বলো, কাজ কাকে বলে এটা বুঝছো কিনা? আমি আবার বলি, যখন একটা বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করবা, তখন বস্তুটা যদি একটু দূরত্ব অতিক্রম করে, এস ধরলাম এস পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তখন যে বলটা প্রয়োগ করছো এবং যে সরণটা হয়েছে, মানে যে দূরত্ব অতিক্রম করছে, তার গুণফলটাকে বলবো আমরা কাজ বলবো, কি বলবো? ওয়ার্ক বল, ওয়ার্ক বা কাজ বলবো। বুঝছো কি না বলো? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? না ক্লিয়ার হলে বলো, আমি আবার বলবো, না হলে এখানে বুঝবা না তোমরা জিনিসটা। ওকে, তাহলে কাজ কাকে বলে আমি আরেকটু ক্লিয়ার করি সবার কাছে, আরেকটু বলি, সেটা হচ্ছে যখন একটা বস্তু এখানে থাকবে, যেমন আমি এক্সাম্পল দিয়ে কি একটা নিতে পারি তোমাদেরকে, লাইক তোমার কলমই ধরো, হ্যাঁ কলমই ধরো, এই বস্তুকে তুমি বল প্রয়োগ করলে, এর উপরে আমি বল প্রয়োগ করে এখানে নিয়ে আসছি, এখানে ছিল বল প্রয়োগ করে এখানে নিয়ে আসছি, তার মানে সে এস পরিমাণ তার দূরত্ব অতিক্রম করছে, তখন কাজের ফিজিক্সে তখন বললি তার উপরে কাজ হয়েছে, এবং কাজটাকে আমরা লিখি হচ্ছে ডাব্লিউ দ্বারা, সেটা হবে যে পরিমাণ বল দিলাম এবং যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে কাজ, তাকে বলি হচ্ছে ওয়ার্ক বা কাজ। ক্লিয়ার সবার এটা? ওকে, এখন আসো তাহলে আমি আবার এখানে ফিরে আসি সার্কিটে। সার্কিটে কি হয়, মানে এই যে তড়িৎ বর্তনীতে কি হয়, মনে করো এই ঋণাত্মক প্রান্তটা, ঋণাত্মক প্রান্ত কি করবে, ইলেকট্রনকে তোমার, আমি কি বলছি, ইলেকট্রন তো ঋণাত্মক প্রান্ত থেকে তোমার হচ্ছে ধনাত্মক প্রান্তের দিকে যাবে, কেন যাবে, কারণটা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ, তাই না? এটা নেগেটিভ না, ইলেকট্রনের আধানও তো নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করবে, আমি গত ক্লাসে এটা বলছিলাম, মনে আছে কিনা তোমাদের? ওকে, তাহলে এই ঋণাত্মক প্রান্তটা করবে কি, সেটা হচ্ছে এই ইলেকট্রনকে, আমি একটা নিয়ে চিন্তা করতেছি সবগুলোর উপরই সেমই হবে,
এই ইলেকট্রনকে তোমার ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে আবার তোমার ধরো যে এখান থেকে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে এখানে এসে এই ব্যাটারি ক্রস করে আবার এখানে আনতে, সে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করলাম করলো আমি ধরলাম, তার একটা কাজ করতে হয়েছে না এখানে নিয়ে আসতে ধাক্কা দিয়ে, হয়েছে কি হয়েছে না বলো? হয়েছে। তাহলে আমি ধরলাম ডাব্লিউ পরিমাণ তার কাজ করতে হয়েছে, কত পরিমাণ কাজ করতে হয়েছে? ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে। ওকে, এখন একটা ইলেকট্রন নিছে না, তাহলে আমি একটা ইলেকট্রনের আধান কত? মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম, নাকি এত? তাহলে এত আধানকে আমি বাংলায় লিখি, এত আধানকে, আচ্ছা এখানে ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমাকে বলো, আমি শুধু একটা আধান, এখানে কি একটা একটা ইলেকট্রন ছিল না অনেকগুলো ইলেকট্রন ছিল বলো তো? একটা ইলেকট্রন ছিল, কিন্তু বেসিক্যালি অনেকগুলো ইলেকট্রন থাকে না, আমি তো একটা নিয়ে তোমাদের বুঝাইলাম। তাহলে আমি এখন ধরলাম যে একটা ইলেকট্রনের আধান তোমার কত? মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব। তাহলে এখানে দশটা ইলেকট্রন থাকলে আধান কত হবে? এর সাথে দশ গুণ হবে, নাকি দশ গুণ হবে না? এখন আমি হচ্ছে যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলো ইলেকট্রনের আধানকে আমি ধরলাম কিউ, কত ধরলাম? আমি ধরতে পারি না কিউ সমান সমান, এটা ধরতে পারি কি পারি না? পারি তো, আমি তো বারবার না লিখে আমি ধরলাম যে কতগুলো আধান তোমার এখানে, আমি লিখলাম যে কিউ পরিমাণ আধান। ওকে, তাহলে এখন আমি সংজ্ঞাটা দিব, সেটা হচ্ছে যে এখন তোমাদের লিখবো যে কিউ পরিমাণ আধানকে, কিউ পরিমাণ আধানকে তোমার সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আগের জায়গায় আগের জায়গায় নিয়ে আসতে কত পরিমাণ কাজ করতে হয়েছে? ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে। এ পর্যন্ত ঠিক আছে? করতে হবে। এখন আমি দেখতে চাই যে এখন, আচ্ছা কিউ তো আধান নাকি, তার একক কি হবে? কুলম্ব হবে না? একক কুলম্ব হবে কি হবে না বলো? তাহলে আমি বললাম যে কিউ কিউ কুলম্ব আধান কাছে, পরিমাণ লিখি না, কিউ কুলম্ব আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আগের জায়গায় নিয়ে আসতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হবে। তাহলে আমি এখন যদি বলি এক কুলম্ব আধানকে, আধান সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আগের জায়গায় নিয়ে আসতে কত পরিমাণ কাজ করতে হবে, কে বলতে পারবা? এটা ডাব্লিউ বাই কিউ হবে না? তোমরা ঐচ্ছিক নেমে করো, তুমি লাইন বড় দেখে তোমাদের কাছে মনে হচ্ছে এরকম কেন হলো, তোমরা বলো যে দশ টাকায় পাওয়া যায়, তোমরা লেখো দশ টাকায়, এটা তুমি হিসাব করো, দশ টাকায় পাওয়া যায়, টাকায় পাওয়া যায় মনে করো হচ্ছে বিশটি তোমার আপেল। হ্যাঁ, তাহলে এক টাকায় কয়টা পাওয়া যাবে বলো, কেমনে করো তোমরা? এ টোয়েন্টি বাই টেন করো না? তাহলে এখানেও সেম, আমি এখন যে সংক্ষেপে লিখি যে কিউ কুলম্ব আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার আগের জায়গায় ফিরে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে, আমি এখানে কথাগুলো আছে মনে করো লেখা। তাহলে এক কুলম্ব আধানকে নিয়ে আসতে কী পরিমাণ কাজ করতে হবে? ডাব্লিউ বাই কিউ, বুঝছো কি না? তাহলে এই যে তোমার হচ্ছে ডাব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হয়েছে তোমার আধানগুলোকে ঘুরাইয়ে এক কলম থেকে এক এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে আসতে, এটাকে বলি আমরা হচ্ছে বিভব। কি বলি কি বলি বলো? বিভব। এখন বিভবকে লিখি হচ্ছে ভি দ্বারা, কি দ্বারা লিখি? ভি। তাহলে ভি সমান কত হবে? ডাব্লিউ বাই কিউ। ওকে, তাহলে এখন কথা হচ্ছে আমি যদি বলি, এখন আমি আর হচ্ছে ওই জুম করে আঁকাবো না, নর্মালি আঁকাবো, এখন এভাবে আঁকাবো। এখন তোমরা বুঝো, এখানে সার্কিটে আসো, বর্তনীতে আসো। হ্যাঁ, এখন এই ব্যাটারি কী করবে?
ব্যাটারি কি করবে, এখান থেকে এই ইলেকট্রনগুলোকে এখান ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে এই রোধের ভেতর দিয়ে নিয়ে এসে আবার এইখানে ফিরে নিয়ে আসবে নাকি, এটা করবে না? জি স্যার। ওকে, তাহলে তাকে তখন তখন কি পরিমাণ কাজ করতে হবে? টোটাল কাজ করতে হবে W, আর আধানের পরিমাণ কিউ হইলে, তাহলে W কে কিউ দ্বারা ভাগ করলে কি হবে, 1 কুলম্ব আধান নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়েছে। মনে করো এখানে 1 কুলম্ব আধান আছে, কতগুলো আধান আছে? 1 কুলম্ব এখানে, হ্যাঁ, ইলেকট্রন নাই, 1 কুলম্ব আধান আছে। এটাকে কি করতে হবে, এটাকে ধাক্কা দিয়ে এদিক দিয়ে এনে, এদিক দিয়ে এনে, এদিক দিয়ে এনে, এই ভেতর দিয়ে আবার এখানে নিয়ে আসবো, তোমার কি পরিমাণ কাজ তখন যেটা হবে সেটাই আমার বলবো হচ্ছে বিভব, তাই না? 1 কুলম্ব আধানকে যখন নিয়ে আসবো তখন সেটাকে কি বলবো, কাজের পরিমাণকে বলবো বিভব, বুঝছো কি না বলো? তাহলে এখন আমরা যদি বলি, আচ্ছা বিভবের একটা একক আছে, বিভবের এককটাকে বলি হচ্ছে ভোল্ট। কি বলি? ভোল্ট, এটা একক। হ্যাঁ, যেমন বলের একক নিউটন, আধানের একক কুলম, তাহলে বিভবের একক কি আমার? ভোল্ট। ওকে, তাহলে এখন আমাকে বলো, এটা খুবই বুঝাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এই যে তোমার বিভবটা, তোমার কে তোমাকে সাপ্লাই দিবে? ব্যাটারি। এই ব্যাটারিতে ধাক্কা দিচ্ছে না কি? ব্যাটারি ধাক্কা দিচ্ছে না? আমাকে শক্তিটা দিবে কে? ব্যাটারি দিবে না কি, বুঝছো কি না বলো? তাহলে আমি যদি বলি কোনো একটা ব্যাটারির তোমার বিভবের মান তোমার 10 ভোল্ট, তাহলে এটা দ্বারা কি বুঝাবে? VoLT ভোল্ট। তাহলে বলো এটা দ্বারা কি বুঝাবে? বললাম একটা ব্যাটারির বিভব হচ্ছে 10 ভোল্ট, তাহলে কি বুঝাবে বলো? এটা বলতে পারলে তাহলে বুঝবে ক্লিয়ার হয়েছে তোমাদের। আচ্ছা আমি বলি, এটা দ্বারা বুঝাই যে এই ব্যাটারির এই প্রান্ত থেকে শুরু করে তোমার সম্পূর্ণ তোমার রাস্তা ঘুরাইয়ে ঘুরাইয়ে আবার যখন এই প্রান্তে ফিরিয়ে নিয়ে আসবা, মানে 1 কুলম্ব আধানকে তুমি যখন এই প্রান্ত থেকে শুরু করে আবার সম্পূর্ণ ঘুরাইয়ে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবা, তখন তোমাকে টেন জুল পরিমাণ কাজ করতে। আচ্ছা তোমার কাজের একক তোমাদের বলছিলাম, কাজের একক কত? কাজের একক জুল, এটা তো মনে আছে নাকি? ওকে, তাহলে এখানে তাহলে আমি আবার বলি এই কথার মিনিং কি, 10 ভোল্ট, একটা ব্যাটারির বিভব 10 ভোল্ট, কথার মানে হচ্ছে তোমার যে তুমি যে কোনো জায়গাতে শুরু করতে পারো, হ্যাঁ, নিয়মটা হচ্ছে যে জায়গাতে শুরু করবো আবার ওই জায়গায় ব্যাক করতে হবে, আমার কথা বুঝছো? আমি এখান থেকে শুরু করছিলাম জন্য আবার এখানে ব্যাক করছি, আমি যদি এখান থেকে শুরু করতাম তাহলে কি করতাম? আমি যদি এই বিন্দু থেকে শুরু করতাম তাহলে এখান থেকে শুরু করে এই ব্যাটারি ঘুরে আবার এখানে ফিরে আসতাম, বুঝছো কি না? ওকে, তাহলে এখন কোন একটা মানে ব্যাটারির বিভব 10 ভোল্ট, এই কথার মানে কি বুঝাবে? মানে বুঝাবে হচ্ছে ওই ব্যাটারির তোমার একটা প্রান্ত থেকে ওই ব্যাটারি কি করবে, ব্যাটারি 1 কুলম্ব আধানকে তোমার ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে এই পুরো রাস্তায় ঘুরে আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসবে, কি পরিমাণ কাজ করতে হবে? 10 জুল পরিমাণ কাজ করতে হবে তখন, কথা বুঝছো নাকি আরেকবার বলবো? ওকে, তাহলে আমরা আমাকে তোমরা এখন বললো তো কোনো একটা ব্যাটারির, এখন এটা ব্যাটারির জন্যও হইতে পারে আবার যে কোনো দুইটা বিন্দুর জন্যও হইতে পারে, তাহলে আমি এখন একটু আরেকটু তোমাকে এই আইডিয়াটা এক্সটেন্ড করি, সেটা হচ্ছে আমি এখানে একটা রোধ নিলাম, আমি ধরো যে এখানে একটা বিন্দু নিলাম এ বিন্দু, এখানে বিন্দু নিলাম হচ্ছে বি বিন্দু, হ্যাঁ, তাহলে এই দুটা বিন্দুর মধ্যে আমি বিভব পার্থক্য বল বিভব বললাম হচ্ছে তোমার 5 ভোল্ট, কত ভোল্ট বললাম? 5 ভোল্ট। তাহলে এর মানে কি? মানে হচ্ছে এ বিন্দু থেকে 1 কুলম্ব আধানকে, কতগুলো আধান? 1 কুলম্ব, 1 কুলম্ব আধানকে বি বিন্দুতে নিয়ে আসতে কি পরিমাণ কাজ করতে হবে? 5 ভোল্ট, 5 জুল, 5 জুল, 5 জুল, ভোল্ট না 5 জুল, হ্যাঁ, বুঝছো? ওকে, আবার তুমি এখানে আসো, মনে করো এখান থেকে এটা মনে করো সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু, এখন এখান থেকে এখানে যাইতে মনে করো বললাম এই দুটা বিন্দুর মধ্যে বিভব, এই দুটা বিন্দুর মধ্যে বিভব হচ্ছে তোমার, আমি বললাম মনে করো 2 ভোল্ট, তাহলে কি বুঝাবে? তাহলে এ সি থেকে ডিতে যাইতে 1 কুলম্ব আধানের উপর কি পরিমাণ কাজ করতে হবে? 2 জুল। ওকে, সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা? বিভব, জুল, তারপরে দুটা বিন্দু, মানে বিন্দুর মধ্যে বিভব বলতে কি বোঝায়, এগুলো ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? ক্লিয়ার হলে এখন আমরা এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে
আসলে দেখো এ বিন্দু থেকে এ বিন্দুতে আসছে, তাহলে অ্যাকচুয়ালি এ বিন্দু থেকে এ বিন্দু আমরা শুধু বিভব বলি না, বলি হচ্ছে বিভব পার্থক্য। কি বলি? বিভব পার্থক্য বলি। কেন পার্থক্য বলি বলি, তোমাদের একটু বুঝতে হবে এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এই দুটো এই দুটার মধ্যে একটা শক্তির পার্থক্য না থাকলে কি এখানে এখান এই আধান এখান থেকে এখানে আসবে? একটা তো শক্তির পার্থক্য থাকা লাগবে, নাকি লাগবে কি লাগবে না বলো? ওই এই জন্য তখন আমরা বিভব না বলে তখন আমরা বলবো হচ্ছে বিভব পার্থক্য, দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। হ্যাঁ, তাহলে এখন আমাকে বুঝতে হবে, এখন তোমাদের কথা হচ্ছে স্যার তোমরা বলতে পারো স্যার এখন এই কে কোন দিকে যাবে, এখন ইলেকট্রন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে না নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে, এটা আমাদের একটু বুঝতে হবে। আমার কথাটা বুঝছো? এখন কথা হচ্ছে এটা একটা ব্যাপার আছে যে কে কোন দিক থেকে যাবে। এখন তুমি তো চাইলে এখন আমি তো এই বি থেকে তো নিয়ে আসতে পারতাম, পারতাম না এক কুলমকে? পারতাম কি পারতাম না? পারতাম। আবার আমি এ থেকে বিতেও নিয়ে যেতে পারবো, এখন এটা আমার ইচ্ছা মতো না। এটা আমাকে বুঝতে হবে যে আধানগুলো ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যায় আর ঋণাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যায়, এটা আমাকে আগে বুঝতে হবে। ক্লিয়ার কিনা বলো? তাহলে এই দুইটা জিনিস আমাকে আমি লিখতেছি, এটা হচ্ছে তোমরা খুব ভালো করে মাথায় রাখবা যে কে কোন দিকে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে খাতায় লিখে রাখো, সেটা হচ্ছে আমি লিখি ধনাত্মক আধান, ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, নিম্ন বিভবের দিকে যায়। দুই নাম্বার কথা হচ্ছে তাহলে ঋণাত্মক আধানটা কি হবে বলো? ঋণাত্মক আধান গুড, ভেরি গুড, উদ্বিভব ঋণাত্মক আধান হবে হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এখন আমি ব্যাখ্যা করবো আস্তে আস্তে, তো সমস্যা না, আগে লিখে রাখো। এই দুটো কথা লিখছো সবাই বলো? এই সবাই এটা লিখো, না হলে কিন্তু পরে বুঝবো না এরপরে কি হবে ঘটনা। তাহলে দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো মানে রাখবে, এই দুটো লাইন লাগবে, আজকে লাগবে, 9-10 লাগবে, পরে আরও লাগবে, যখন ইন্টার উঠবো তখন লাগবে, এটা মানে বছর 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত লাগবে এটা, এই কথা দুইটা এখন লিখে রাখ, এখন শিখে রাখো। ওকে, সবার লেখা শেষ? ওকে, ভেরি গুড। এখন আসো, এখন আমরা এখন শিখি যে কে কোন দিকে যাবে। এখন আমি একটা প্রথমে একটা কথা লিখছিলাম, এই যে ব্যাটারি, ব্যাটারির তোমার হচ্ছে এই ধনাত্মক প্রান্তটাকে আমি কি বলছিলাম, উচ্চ না নিম্ন বিভব বলছিলাম বলো? উচ্চ বিভব। ভেরি গুড। আর এই প্রান্তকে কি বলছিলাম, নিম্ন বিভব। গুড, ভেরি গুড। এখন আমাকে বলো, তাহলে আমাকে বলো, আচ্ছা ইলেকট্রনের আধান কি ঋণাত্মক না ধনাত্মক? ঋণাত্মক। হ্যাঁ, তাহলে এখন ঋণাত্মক আধানটা কি হবে, নিম্ন বিভব থেকে কোন দিকে যাবে, উচ্চ বিভবের দিকে যাবে। এটাই তো আমি শুরুতে বলছিলাম ইলেকট্রন এদিকে যাবে। আর তড়িৎটা বলছিলাম কোন দিকে যাবে, এই দিকে যাবে বলছিলাম না? তড়িৎ কোন দিকে যাবে বলছিলাম? ইলেকট্রনের গতির বিপরীত দিকে যাবে নাকি? তাহলে আমার নিয়মটা কি, তাহলে আমরা কি বলবো, তড়িৎ কোন দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ভেরি গুড। এখন কথা হচ্ছে যে এটা আমাদের কথা হচ্ছে এই ব্যাটারির কাজটা আসলে কি, ব্যাটারির কাজটা হচ্ছে একটা বিভব তৈরি করা। কি তৈরি করা? ব্যাটারির কাজটা কি একটা বিভব তৈরি করা। এই বিভব তৈরি করলে জিনিসটা কি হবে, বিভব, তাহলে
যখন আমি এই তারের ভেতরে যখন আমি তারের সাথে যুক্ত করে দিব, তখন এই যে বিভবটা তৈরি ব্যাটারির ভেতরে জমা ছিল, সে বিভবটা কি করবে, এই ইলেকট্রনগুলোকে তোমার এই যে তারের ভেতরে যে ইলেকট্রনগুলোকে তাদের কি করবে, এই ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে কি করবে, ঘুরাই নিয়ে আসবে, ক্লিয়ার? তখন আমরা একটা তড়িৎ পাবো। এই কথা বুঝছো? অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে এটা, এটা বুঝছো কি না বলো। ব্যাটারির কাজ হচ্ছে একটা বিভব তৈরি করা। ব্যাটারির দুটো প্রান্ত থাকে, একটাকে বলে উচ্চ বিভব, একটাকে বলে নিম্ন বিভব। ওকে, তাহলে ব্যাটারির কাজটা হচ্ছে যে এই যে ব্যাটারির ভেতর যে বিভবটা জমা ছিল, সেই বিভবই তোমার কি করবে, এই তারের ভেতরে ইলেকট্রনগুলোকে একদিকে পুশ করে পুশ করে আবার আগের জায়গায় নিয়ে আসবে। এই পর্যন্ত বুঝছো কিনা বলো। তাহলে এখন আমাকে বলো, তোমার এখানে একটা তোমার হচ্ছে, আচ্ছা এই এখানকার বিন্দু নিয়ে মনে করো, এ একটা বিন্দু আর বি একটা বিন্দু। এখন আমার তোমাদের একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে যে তুমি যখন হচ্ছে এই ধনাত্মক প্রান্ত থেকে শুরু করবা, এখান থেকে, হ্যাঁ, এটা উচ্চ বিভব না? উচ্চ বিভব কি না বলো। এখানে এই এখন এই প্রতিটা বিন্দু তোমার হচ্ছে তোমার উচ্চ বিভব বিভব। এখন যখন তোমার যতক্ষণ পর্যন্ত তোমাকে একটা রোধ রোধ তুমি এখানে না পাবা, রোধের আগ পর্যন্ত যতক্ষণ রোধ তুমি না পাইছো, সবগুলোর বিন্দুর বিভব তোমার সমান, কি সমান, এই প্রতিটা বিন্দুর বিভব তোমার কি আমার সমান। এই কথাটা কি ধরতে পারছো আমি কি বলছি? আমি আরেকবার বলি, অনেকে মনে ধরতে পারে না, সেটা হচ্ছে তুমি যখন একটা এই রোধ বা বাধা তোমার এখানে থাকবে, তুমি যখন বাধার আগে আগ পর্যন্ত মানে এই প্রতিটা বিন্দুতে, এই প্রতিটা বিন্দুর কি হবে, তোমার বিভবটা তোমার সমান, বুঝছো কি না, এই প্রত্যেকটা বিন্দু। তাহলে এই বিভবটা কার সমান হবে, এই যে তোমার উচ্চ বিভবের যে প্রান্ত এটার সমান হবে আর কি, এই এই ধনাত্মক প্রান্ত বা উচ্চ বিভবের যে বিভবটা তার সমান হবে। এখন যদি এখন বলি এই ব্যাটারি বিভব 10 ভোল্ট যদি বলি, তার তখন বুঝবো এটার মান হচ্ছে 10 ভোল্ট আর এটার মান আমরা ধরি 0 ভোল্ট। নিম্ন কত ভোল্ট ধরি? আচ্ছা এটা মনে হয় একটু বুঝতে কষ্ট হয়েছে না, আমি আবার চিত্রটা আঁকাই দেখো একটু, এটা একটু বুঝাই, খুবই সহজ, তোমরা একটু চিন্তা করো, আমি আরেকবার বুঝাই। সেটা হচ্ছে যে এই ব্যাটারি কি করবে, একটা বিভব তৈরি করবে না কি করবে, কি করবে না, আমার সাথে কথা বলো। ওকে, তাহলে ব্যাটারি বিভবকে আমি ধরলাম মনে করো তোমার 20 ভোল্ট, কত ধরলাম, 20 ভোল্ট, এটাকে বলি উচ্চ বিভব, তাহলে প্লাস দেবো, এটাকে দিব কি নিম্ন বিভব, বিভব দিব মাইনাস। এখন নিয়মটা হচ্ছে এই প্রান্তের মানে যেটা বড় প্রান্ত ধনাত্মক প্রান্ত তার বিভব হচ্ছে 20 ভোল্ট আর ঋণাত্মক প্রান্তের বিভব হচ্ছে 0 ভোল্ট, কত ভোল্ট, 0 ভোল্ট। তাহলে পার্থক্য কি হবে, পার্থক্য তোমার পার্থক্য 20 নাকি, তাহলে এটা তো বিভব পার্থক্য 20 তো ছিল আমার। নিয়মটা কি আবার বলি, নিয়মটা হচ্ছে উচ্চ যেটা প্রান্ত উচ্চ বিভব তাকে ধরবো আমি হচ্ছে 20 না আর কি, যেটা তোমাকে দেওয়া থাকবে, যদি 20 ভোল্টের ব্যাটারি দেওয়া থাকে তাহলে এমন, যদি 10 ভোল্টের ব্যাটারি দেওয়া থাকতো তাহলে এটা হয়তো 10 ভোল্ট আর ওটা ওটা হয়তো কত, 0 ভোল্ট নাকি, এরকম হয়তো, বুঝছো কি না বলো। মানে যে যে ভোল্টেজ দেওয়া থাকবে সেই হিসেবে তোমার নামটা হইতো আর কি। ওকে, এখন নিয়মটা হচ্ছে যে এই প্রতিটা বিন্দু এই যতক্ষণ পর্যন্ত তুমি রোধ না পাবা আর কি, রোধ না পাবা, প্রতিটা বিন্দু তোমার হচ্ছে বিন্দুর বিভব হবে কত ভোল্ট, এই 20 ভোল্ট, মানে এটার সমান, এই যে এটার সমান আর কি, বুঝছো কিনা বলো। এখন এখন যখনই তুমি রোধ রোধ তুমি এই পাশে যাবা রোধের, তখনই তোমার ঝামেলা শুরু হবে, তখনই আমার একটু কম বেশি হবে, বাট এই পাশেরগুলো কম হয় নর্মালি, কারণ এগুলো তো ঋণাত্মক প্রান্ত বা নিম্ন বিভব, তাই না, এই পাশেরগুলো তোমার নিম্ন বিভব, এখানে তোমার কম হবে। ওকে, এ পর্যন্ত বুঝছো কি বলছি? এখন ছোট্ট একটা ফর্মুলা শিখে ফেলবো, সেটাকে বলে আমরা ওহমের সূত্র। কার সূত্র? ওহমের সূত্র বা ওমের সূত্র তোমার নাই বইয়ে লেখা থাকে। এখন এটা বলতেছে যে আমার তাপমাত্রা স্থির থাকলে, এখন তাপমাত্রা কেন স্থির রাখবো সেটা পরে আমি ব্যাখ্যা করতেছি, আপাতত এই পয়েন্টটা লিখি, তাপমাত্রা স্থির থাকলে ওকে এটা লিখি, তাপমাত্রা স্থির থাকলে বলতেছে কোনো পরিবাহীর ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই তড়িৎ প্রবাহের মান দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি জিনিসটা বুঝাই, তোমরা অনেকে হয়তো কনফিউজড হয়ে গেছো যে এখন
এখানে একটা রোধ আছে নাকি, এখন এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, হ্যাঁ। এখন তড়িৎ ধরো এ থেকে বির দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? আচ্ছা, এ বিন্দুর একটা বিভব আছে, বি বিন্দুর একটা বিভব আছে না? এ বিন্দুর বিভবকে আমরা লিখবো হচ্ছে, দাঁড়াও আমি শেষ করি, এ বিন্দুর বিভবকে লিখবো ভি এ, বি বিন্দুর বিভবকে লিখবো ভি বি। লিখতে পারি না, নাম দিলাম, পারি কি পারি না? প্রতিটা বিন্দুর বিভব আছে না? আচ্ছা, কে কি কোন কেউ কোনো কোশ্চেন করতে চাইলা? আচ্ছা ওকে, এখন আমাকে বলো যে, এখন আমাকে বলো যে এই যে তড়িৎ তোমার এ থেকে বির দিকে যাচ্ছে, তাহলে উচ্চ বিভবকে নিম্ন বিভবকে, এ না বি, কোনটা উচ্চ কোনটা নিম্ন, এটা আমাকে বলো। উচ্চ বিভব। ভেরি গুড, কেন? এ উচ্চ বিভব। বলো কেন? স্যার এ থেকে বির দিকে যাচ্ছে। ওকে ভেরি গুড, তার মানে তড়িৎ যে দিকে যাবে, তড়িৎ তোমার কোন দিকে যায়? উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে, একটু আগে বসে। তাহলে এই দুটার মধ্যে যখন পার্থক্য নেব, পার্থক্য সবসময় কি নেই, বড় থেকে ছোটটা নেই না আমরা, নেই কি নেই না বলো? তাহলে এদের মধ্যে পার্থক্য বললাম আমি ভি, নাকি বললাম পার্থক্য, এটা কি বিভব পার্থক্য? কোন দুইটা বিন্দুর মধ্যে, এ আর বির মধ্যে, কোন দুটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য? এটা কি হবে, ভি এ মাইনাস ভি বি হবে না? ওকে, এখন আমাকে ওমের ফর্মুলা বলতেছে যে দুইটা বিন্দুর মধ্যে যে তড়িৎ প্রবাহিত হবে, এই তড়িৎ প্রবাহের মান মানে এ আই, এটা কার সমানুপাতিক হবে? এই দুটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সমানুপাতিক, ভির সমানুপাতিক হবে। এই কথার মানে কি? মানে হচ্ছে বিভব পার্থক্য বেশি হইলে বেশি পরিমাণ তড়িৎ যাবে, বিভব পার্থক্য কম হইলে কি যাবে, কম পরিমাণ তড়িৎ যাবে। এই পর্যন্ত কি সবার মাথায় ঢুকছে? আমাকে আগে ইয়েস বলো, তারপরে আমি আগাবো। সবাই বলে একটু, সবাই জি স্যার একটু শুনি আমি। দেখি এত এত স্টুডেন্ট আছে, দেখি তো সবাই কথা বলো তো একটু শুনি। ওকে, সবার কাছে ক্লিয়ার? আমি আবার বলতেছি যে ওমের সূত্র বলতেছে তাপমাত্রা স্থির থাকলে, এখন এটা কেন তাপমাত্রা স্থির থাকলে কথাটা বলা হয়েছে, এটা আমি নেক্সট, আজকে তো টাইম শেষ হয়ে যাচ্ছে, নেক্সট দিন এক্সপ্লেন করবো। ওকে, তাপমাত্রা কেন স্থির রাখতে হবে এটা আমি পরে ব্যাখ্যা করবো পরের ক্লাসে। এটা মনে রাখো যে এই দুইটা প্রান্তের মধ্যে বিভব, কথা শুনতে পাচ্ছ? এই দুইটা প্রান্তের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহের প্রবাহটা হবে, যদি এই দুইটা প্রান্তের বিভব পার্থক্য বেশি হয় তাহলে বেশি তড়িৎ যাবে, বিভব পার্থক্য কম হইলে কম তড়িৎ যাবে, আই সমানুপাতিক হবে ভি। ক্লিয়ার সবার? যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই, যে খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মনে করো তোমার কাছে 1000 টাকা আছে, হ্যাঁ, তুমি মার্কেটে গেছো, তোমার কাছে বেশি টাকা থাকলে বেশি পরিমাণ খরচ করতে পারবো না, জামা কাপড় কিনতে পারবো না, বলো তো? মনে করো ওই বিভবটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে, তোমার কি বলে টাকার পরিমাণ, আর আয়টা হচ্ছে তোমার মানে কেনাকাটার পরিমাণ আর কি, হ্যাঁ। তার মানে তোমার কাছে যত বেশি তোমার টাকা থাকবে তত বেশি তুমি কেনাকাটা করতে পারবে না, বলো কি পারবা কি পারবা না বলো? বিষয়টা খুবই এরকম আর কি। ওকে, তাহলে আমি আবার বলি, ওমের সূত্র বলতেছে তাপমাত্রা স্থির থাকলে একটা পরিবাহীর ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎটা প্রবাহিত হবে সেই তড়িৎটা নির্ভর করবে এই দুইটা মানে দুইটা প্রান্তের বিভব পার্থক্যের উপরে, এখন সেটা হবে এই দুইটা প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে যে পরিমাণ তড়িৎটা প্রবাহিত হবে সেই তড়িৎ হবে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, ক্লিয়ার আমার কথা? স্যার।